যাই, আসার সময় আমি ভীষণ নস্টালজিয়া আমার আসছিল, কারণ আমার লাস্ট বোধ হয় 20 বছর আগে আমি মায়ের সঙ্গে এসেছিলাম পুজোর শপিং এর মধ্যে। আমার ঠিক মনে হচ্ছিল ভিড়ের মধ্যে আমি নিজেকে দেখতে পাচ্ছিলাম, তাই জন্য গাড়ির মধ্যে থেকে সবাইকার মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম আমি সেই ছোট্ট মেয়ে যখন আমি মায়ের হাতে হাত ধরে আমি চলে আসতাম পুজোর শপিং করতে নিউ মার্কেটে। তাই জন্য আগেই আমি সবাইকে থ্যাংক ইউ জানিয়ে দিলাম, কারণ এটা সত্যি আমি এই ইভেন্ট ছাড়া হয়তো আর মানে নিউ মার্কেটে আসা সম্ভব হতো না। পুজোর শপিং হয়ে গেছে তোমার? হ্যাঁ, সেটা মায়ের দায়িত্ব, সবাই দায়িত্ব, আমার দায়িত্বটা এখন অন্যদের উপর ছেড়ে দিয়েছি, আমার দায়িত্ব এখন শুধু প্রমোশন করা। জঙ্গলে মিথুন মাসি শুধুমাত্র একটা থ্রিলার নয়, একটা খুন খারাপির গল্প নয়, পোচিংয়ের গল্প নয়, জন্তু জানোয়ার হত্যার গল্প, তার উপরে উঠে কোথাও একটা সজাগতার কথা বলে, কোথাও একটা জঙ্গলে মিথুন মাসির মধ্যে একটা পরিবার রয়েছে, পরিবার কেন্দ্রিকতা, তার মধ্যে আনন্দ, তার মধ্যে হিউমার, সবটা জড়িয়ে ঠিক পুজোর সময়ের আইডিয়াল ছবি বলতে যেটা সেটা হয়তো জঙ্গলের মিথুন মাসি, কারণ পুজোয় বিক্রম ঘোষ মিথিনের স্যাটেলাইট টুপুর, লেখা চ্যাটার্জি, মিথিনের হাজবেন্ড সুপ্রজিৎ দত্ত, বরুণ চক্রবর্তী, সৌরভ। নিষ্ঠুর মতো এক মানুষ মানে পাখি হাতি বাঘ সবাইকে খুন করছে শুধু নিজেদের সাজানোর জন্য, তো আমার কাছে মিথুন মাসি এবারে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ, অনেক বেশি লড়াকু, অনেক বেশি শার্প, আর বুদ্ধিমতী তো চিরকালই ছিল, সবসময় আছে, থাকবে। তো তাই জন্য আমার কাছে এবারের মিথুন মাসি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে আমার আমার ক্যারিয়ারে ভীষণ ইম্পর্টেন্ট মিথুন মাসি এবারে, এবং তার সঙ্গে সঙ্গে এত ফ্যাবুলাস ফ্যান্টাবুলাস আমরা রেসপন্স পাচ্ছি ট্রেলারে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমাদের থ্যাংক ইউ সো মাচ যারা এসেছেন, কারণ সত্যি এখানে উপচে পড়া ভিড় এবং মিথুন মাসির ট্রেলার দেখবার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে সামনেই পুজো রিলিজ করছে মিথুন মাসি, ঠিক যেভাবে মা দুর্গা মানে সংসারী হয়েও বাইরে তার মানে মহিষাসুর মর্দিনী রূপেও আমরা দেখি, একই রকমভাবে মিথুন মাসিকেও সেইভাবে বাড়িতে যেরকম ঘর সামলায় বাইরে গেলেই সে ত্রিশূল হাতে নিয়ে নেয়, সেরকমই মিথুন মাসিকে আবার আমরা দেখবো। তুমিও কি অনেকদিন পর ধর্মতলায়? একদমই তাই, আসার সময় আমি ভীষণ নস্টালজিয়া আমার আসছিল, কারণ আমার লাস্ট বোধ হয় 20 বছর আগে আমি মায়ের সঙ্গে এসেছিলাম পুজোর শপিং এর মধ্যে। আমার ঠিক মনে হচ্ছিল ভিড়ের মধ্যে আমি নিজেকে দেখতে পাচ্ছিলাম, তাই জন্য গাড়ির মধ্যে থেকে সবাইকার মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম আমি সেই ছোট্ট মেয়ে যখন আমি মায়ের হাতে হাত ধরে আমি চলে আসতাম পুজোর শপিং করতে নিউ মার্কেটে। তাই জন্য আগেই আমি সবাইকে থ্যাংক ইউ জানিয়ে দিলাম, কারণ এটা সত্যি আমি এই ইভেন্ট ছাড়া হয়তো আর মানে নিউ মার্কেটে আসা সম্ভব হতো না। পুজোর শপিং হয়ে গেছে তোমার? হ্যাঁ, সেটা মায়ের দায়িত্ব, সবাই দায়িত্ব, আমার দায়িত্বটা এখন অন্যদের উপর ছেড়ে দিয়েছি, আমার দায়িত্ব এখন শুধু প্রমোশন করা। পুজোয় চারটে বাংলা ছবি আসছে এবং চারটেই ভালো ছবি, সব ছবি ভালোভাবে চলুক, এবং আমি শুধু এইটুকু বলবো যে পুজোয় একমাত্র সপরিবারে দেখার মতো ছবি কিন্তু জঙ্গলে মিথুন মাসি,
জঙ্গলে মিতিন মাসি শুধুমাত্র একটা থ্রিলার নয়, একটা খুন খারাপির গল্প নয়, পোচিংয়ের গল্প নয়, জন্তু জানোয়ার হত্যার গল্প। তার উপরে উঠে কোথাও একটা সজাগতার কথা বলে, কোথাও একটা জঙ্গলে মিতিন মাসির মধ্যে একটা পরিবার রয়েছে, পরিবার কেন্দ্রিকতা, তার মধ্যে আনন্দ, তার মধ্যে হিউমার সবটা জড়িয়ে, ঠিক পুজোর সময়ের আইডিয়াল ছবি বলতে যেটা সেটা হয়তো জঙ্গলের মিতিন মাসি। কারণ পুজোয় যেমন আমরা সবাই মিলে আনন্দ করি একসাথে সকাল থেকে রাত অবধি, রাত থেকে সকাল অবধি, সেই রকম ভাবে তার মধ্যে জড়িয়ে নিয়ে দেখার মতো ছবি কিন্তু জঙ্গলে মিতিন মাসি। আর এবারে একটা ভালো ঘটনা ঘটছে, বেশ কয়েকটি সিনেমা হল সারা রাত বাংলা সিনেমা দেখাবে, সারা দিন তো চলবে, সারা রাতও বাংলা সিনেমা চলবে, তো দিন রাত জঙ্গলে মিতিন মাসি।